ফ্রেশ একটা ইউনিট। এটা ফ্রন্ট পার্টটা দেখেন বাবু ভাই, পিসের পার্টটা দেখেন আপনার, এই আর কি। ব্যাক ডালার আমি খুলে দেখাই। আসসালামু আলাইকুম বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে প্লাটিনামের পক্ষ থেকে নিয়ে আসলাম একটা সুন্দর কিউট একটা গাড়ি, টয়োটা ভিটস। জি, এটা স্কুল ডিউটি বা পার্সোনাল ইউজ সিঙ্গেল ফ্যামিলির জন্য খুব বেস্ট একটা গাড়ি। এটা 1000 cc তেলের গাড়ি। এটা হলো আপনার ফ্রন্ট 2011 মডেল, কিন্তু 2011 মডেল, 1000 cc, ফ্রেশ একটা ইউনিট। এটা ফ্রন্ট পার্টটা দেখেন বাবু ভাই, এই আপনার হেডলাইটগুলা যা আছে সব মোটামুটি একবার ফ্রেশ। আচ্ছা, এবং গ্লাস অরিজিনাল, কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, বাইডিং হিস্টোরি নাই, অরিজিনাল গ্লাস। ওকে, টায়ার যে অবস্থা আছে আপনার বছর খানিক যাবে। জি, লেফট সাইডের আপনি দেখেন, নট এ সিঙ্গেল স্ক্র্যাচ, কোনো রকম দাগ নাই। যে টুকটাক টাচ আপ করা হয়েছে, তো টুকটাক দাগ থাকে ওগুলো আমরা টাচ আপ করে রাখি, যাতে কাস্টমার দেখতে গাড়ি নিবে নতুন। ভিতরে ইন্টেরিয়রটা কম্বাইন কালার, ব্ল্যাকের ভিতরে আপনার ওই এক্সিওর কালারটা কম্বাইন করে, এটা অরিজিনাল গাড়ির সাথে এভাবে আসছে। ঠিক আছে, এটা তো অল অপশন, অল অপশন অটো, অটো গিয়ার, সিলিং অফ করে ফ্রেশ, অটো গিয়ারের গাড়ি, অটো গিয়ার, 1000 cc গাড়ি। আপনার সিএনজি এলপিজি করা লাগবে না, সিএনজি লাইন দেওয়া লাগবে না, কোথাও ঝামেলা নেই, আরামসে চালাবেন। এটা আপনার 15 রুপ্র পাবেন মাইলেজ ইনশাল্লাহ। হ্যাঁ, মানে পার লিটারে 15 রুপ্র পাবেন। গাড়ি ভিটস, ছোটো গাড়ি, কিন্তু আপনার ভিতরে স্পেস কিন্তু অনেক। একটা বড় গাড়িতে ভিতরে যে স্পেস থাকে, ছোটো গাড়িতে কিন্তু একই স্পেস থাকে, জাস্ট খালি সামনে আর পিসের সাইজটা ছোটো হয়। এই পিসের পার্টটা দেখেন আপনার, এই আর কি। ব্যাক ডালার আমি খুলে দেখাই, ব্যাক ডালার অনেক স্পেস আপনার। এই এয়ারপোর্টে আর আপনার লাগেজ যেটা আছে, কিছু নেওয়া যাবে, তিনটা লাগেজ আরামসে আপনি খাড়া করে নিতে পারবেন। আচ্ছা, পিছনেও ভালো স্পেস আছে, পিছনে ভালো ছোটো, বাট ভিতরে অনেক স্পেস, ভিতরে স্পেস, সবগুলো ছোটো গাড়িতে ভিতরে স্পেস থাকে, অনেক স্পেস আছে। পিসের ব্যাক পার্টটা দেখেন খুব কমপ্লিট, কোনো রকম স্ক্র্যাচ নাই, সিম্পল, একবারে সিম্পল একটা ফ্রেশ গাড়ি। কালারটা কিন্তু সুপার একটা গাড়ি, সুন্দর কালার, অনেক সুন্দর কালার, চাহিদাটা বেশি, সিম্পল একটা কালার, সুন্দর কালার, মানে এই কালারটা সবার পছন্দের, সবার পছন্দের কালার। কালো তো ধুলা পরে বোঝা যায়, আর এটা গ্রে কালারটা স্ট্যান্ডার্ড কালার। আমি আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, এটার আপনার এই মাইল মিটার যা আছে সব অরিজিনাল, একবারে ফ্রেশ একটা ইউনিট। আমি বনট, সামনের বনটটা খুলে দেখাচ্ছি, বনটটা খুললে দেখলে বুঝতে পারবেন। এটা কিন্তু আপনার 2011 মডেল, 2015 রেজিস্ট্রেশন। জি জি, ঠিক আছে। আপনার এই সামনের বনার, জি, নতুন ব্যাটারি লাগানো, মানে একবারে ফ্রেশ একটা, কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। যেভাবে আপনার আসছে জাপান থেকে ওভাবে আসছে, 1000 cc গাড়ি, ছোটো গাড়ি তো। জি জি, এগুলোর অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু বোঝা যায়, এগুলো আর ই করা যায় না। আর যেটা এই অ্যাক্সিডেন্ট না ইনটেক, ওটা তো ইনটেকই আর কি ভাই। এসির পারফরমেন্স, এসি ভালো, এসি আপনার মনে করেন 3-4 ঘন্টা 5 ঘন্টা চালাবেন আরামসে, কোনো রকম এসে ডিস্টার্ব দেবে না। আচ্ছা, এই আর কি, 1000 cc গাড়ি, তেলে চালাবেন, কোনো রকম সিএনজি এলপিজি করার প্রয়োজন নাই। 2011 মডেলের গাড়ি, 2015 রেজিস্ট্রেশন, ঠিক আছে, 1000 cc গাড়ি। এই গাড়িটা আমি প্রাইস বলে দেবো, ফিক্সড প্রাইস। জি বাবা, এটা ফিক্সড প্রাইস রাখবো আমি 1,50,000 টাকা, ফিক্সড 1,50,000 টাকা, বিটস 2011 মডেল, গ্রে কালার, ক্যাপ্টেন ড্রাইভেন কার, 1000 cc। আর এই গাড়িটা আমাদের শোরুমে আসলে পাবেন, আমাদের শোরুম প্লাটিনাম কার্জন, 222 তেজগাঁও ইনডোর, ক্যাফে ডি পার্টেক্স আর এক্সিকিউটিভ মোটরসের মাঝের গলিতে আমাদের শোরুম। আমার মোবাইল নম্বর 01817078458, আর আমার পার্টনার মানিক ভাইয়ের মোবাইল নম্বর 01711588347। বাবা ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।